হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিপাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলাদের একটি কমন রোগ, স্তনে টিউমার, স্তনে অর্বুদ বা ব্রেস্ট টিউমার, ব্রেস্ট লাম্প, ব্রেস্ট ফাইব্রো অ্যাডিনোমা ইত্যাদি কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে আমি যখন লাইভে আসব, আমি যখন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই আমার একটি ওয়েবসাইট রয়েছে www.sipakana.com, অবশ্যই ভিজিট করবেন। এখানে অনেক তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক টপিক এখানে লেখা হয়। আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে sipakana.com, অবশ্যই লাইক করবেন, এখানেও আমি অনেক কিছু টপিক লিখে থাকি, অনেক বিষয় জানিয়ে থাকি। এর সাথে সাথে ভিডিওর নিচে ডিসক্রিপশন রয়েছে, ভিডিওর টাইটেলে ক্লিক করলে আপনারা ডিসক্রিপশন দেখতে পাবেন, সেখানেও অনেক তথ্য দিয়ে থাকি, অনেক বিষয় আমি জানিয়ে থাকি। যেগুলো আপনারা কমেন্টে উত্তর পান না তার উত্তর ডিসক্রিপশনে আপনারা পাবেন। প্রিয় দর্শক মন্ডলী, মহিলাদের ব্রেস্ট টিউমার, মহিলাদের ব্রেস্ট লাম্প, ব্রেস্ট ফাইব্রো অ্যাডিনোমা একটি কমন রোগ। এটি 15-35 বছর বয়সের মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। স্তনে টিউমার বা স্তনে অর্বুদ দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে ক্যান্সারেড, একটি হচ্ছে নন ক্যান্সারেড বা ম্যালিগন্যান্ট টিউমার আর বিনাইন টিউমার। বিনাইন টিউমার হচ্ছে নন ক্যান্সারেড, এতে ক্যান্সার হয় না। আর বিনাইন টিউমার চামড়ার সাথে শক্ত হয়ে লেগে থাকে না, এটি নড়াচড়া করে আর এটিতে ব্যথা কম হয়। যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় সেক্ষেত্রে চামড়ার সাথে, উপরের চামড়ার সাথে একবারে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, আর এব্রো খেব্রো টাইপের হয়, শক্ত হয়, ব্যথা করে, খুবই ব্যথা করে, আর এর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তাই ব্রেস্টে টিউমার ট্রিটমেন্ট করার আগে একটি USG করে, আল্ট্রাসাউন্ড করে বা যে সমস্ত টেস্ট গুলি রয়েছে সে টেস্ট করে আপনাদের দেখা দরকার যে এটি বিনাইন টিউমার না ম্যালিগন্যান্ট টিউমার। আর ব্রেস্টে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, এটি ক্যান্সারের টিউমার, এ থেকে ক্যান্সার হয়। তাই আপনার এক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে সাইন সিমটম অনুযায়ী চিকিৎসা করাই বেটার হবে। আজকে আমি এই ভিডিওটিতে যদি ব্রেস্টে বিনাইন টিউমার হয় বা ব্রেস্টে যদি লাইপোমা হয়, ব্রেস্টে যদি লাম্পস হয়, ব্রেস্টে যদি নন ক্যান্সারের টিউমার হয়, অর্বুদ হয়, তার ওষুধ সম্বন্ধে আপনাদেরকে জানাবো। প্রথমে জেনে নিই ব্রেস্টে টিউমার, লাম্পস আর ফাইব্রো অ্যাডিনোমা হওয়ার যে কারণ সে সম্বন্ধে। ব্রেস্টে এরকম টিউমার হওয়া, এরকম লাম্পস হওয়া, এরকম ফাইব্রো অ্যাডিনোমা হওয়ার যে প্রথম কারণ তা হচ্ছে চোট লাগা, চোট লাগার ফলেও এই ধরনের হয়ে থাকে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, মহিলাদের মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্স ঘটে সেক্ষেত্রেও এই ধরনের লক্ষ্য করা যায়। তৃতীয় যে কারণ তা হচ্ছে ঠিকঠাক ভাবে মেন্স ক্লিয়ার না হওয়া, মেন্সট্রুয়াল প্রবলেম যদি থাকে তার ফলেও ব্রেস্টে এরকম প্রবলেম লক্ষ্য করা যায়। ব্রেস্টে টিউমার, ফাইব্রো অ্যাডিনোমা হওয়ার যে আরেকটি কারণ তা হচ্ছে বংশগত কারণ, হেরিটেটিস কারণেও এই ব্রেস্টে টিউমার হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই এর লক্ষণ সম্বন্ধে। ব্রেস্টে টিউমার হলে ব্রেস্টের যে নর্মাল সাইজ তা থেকে বেড়ে উঁচু হয়ে যায়, আর যদি ব্রেস্টে হাত দিয়ে যদি স্পর্শ করে লক্ষ্য করা যায় তো দেখা যাবে যে ওর মাঝে কিছু একটি অর্বুদ রয়েছে, শক্ত অর্বুদ, কোন কোন সময় নরম অর্বুদ লক্ষ্য করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যথা থাকে আর কিছু কিছু ক্ষেত্রে ব্যথা লক্ষ্য করা যায় না। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় মহিলাদের পিরিয়ড হওয়ার আগে থেকে ব্রেস্টটা ফুলে যায়, ব্রেস্টে টনটন করে, ব্যথা করে, এই ধরনের লক্ষণ লক্ষ্য করা যায়। প্রথমেই জেনে নিই এর কার্যকরী বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। ব্রেস্ট টিউমার, ব্রেস্ট লাম্পস, ফাইব্রো অ্যাডিনোমার ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক একটি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে ক্যালকিয়া ফ্লুর 6X। এটি ব্রেস্ট টিউমার যদি শক্ত হয়, যদি পাথরের মতো লাগে আর যদি ফাইব্রো অ্যাডিনোমা হয়ে থাকে সেক্ষেত্রে এই বায়োকেমিক মেডিসিনটি খুবই কার্যকরী। আর বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের ফুলাতে, ম্যামাই গ্ল্যান্ড, ব্রেস্টের গ্ল্যান্ড ফুলাতে এই ক্যালকিয়া ফ্লুর খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এর সাথে আরেকটি যে বায়োকেমিক মেডিসিন আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে সাইলেসিয়া 6X। এটিও বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের ফুলাতে, টিউমারের ক্ষেত্রে, ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে, ব্রেস্ট লাম্পস এর ক্ষেত্রে, ফাইব্রো অ্যাডিনোমার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এই দুটি বায়োকেমিক মেডিসিন হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবে। এটি চারটি চারটি করে মেডিসিন, অর্থাৎ ক্যালকিয়া ফ্লুর 6X চারটি ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন, একসঙ্গে সাইলেসিয়া 6X চারটি ট্যাবলেট নিয়ে মুখে চুষে খাবেন, তারপর গরম জল খেয়ে নেবেন। এইভাবে দিনে
দুবার করে খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। 4টি 4টি করে 8টি করে ট্যাবলেট চুষে খেয়ে গরম জল খেয়ে নেবেন, দিনে দুবার খাবেন। এইভাবে খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এবার বলি ব্রেস্ট টিউমার ফাইব্রো অ্যাডিনোমার কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। এক্ষেত্রে যে কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে কোরিয়া ম্যাক 30। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি ব্রেস্টের গ্ল্যান্ডে যদি টিউমার হয়ে থাকে, সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এটি ব্যথা কমাতেও সাহায্য করে, ব্রেস্টের ব্যথা কমাতেও সাহায্য করে, ব্রেস্টের লাম্পস কমাতেও সাহায্য করে। এই কোনিয়া ম্যাক এই 30 পোটেন্সি এই হোমিওপ্যাথি মেডিসিনটি প্রত্যেক দিন 3 ফোঁটা করে জিভে দিয়ে রাত্রে একবার খাবেন। এর সাথে আরেকটি যে হোমিওপ্যাথি মেডিসিন আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে ফাইটোলোকা ডেকেন্ড্রা 30 পোটেন্সিতে। এটি ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে, ব্রেস্ট লাম্পস ফাইব্রো অ্যাডিনোমার ক্ষেত্রে একটি কমন হোমিওপ্যাথি মেডিসিন। এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে দুবার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। অন্য কোন মেডিসিন যদি খান তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এইভাবে এই মেডিসিনগুলি আপনারা সমস্তগুলি ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে, ফাইব্রো অ্যাডিনোমার ক্ষেত্রে, ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে, ব্রেস্ট নোডের ক্ষেত্রে সমস্ত মেডিসিনগুলি খাবে, এতে আপনারা উপকার পাবেন। এই মেডিসিনগুলি আপনারা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত আপনার অবস্থা অনুযায়ী খেতে হবে, তাহলে আপনার ব্রেস্ট টিউমার, স্তনের টিউমার আপনার ভালো হয়ে যাবে। আর যদি আপনার ম্যালিগন্যান্ট টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারী লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি।